আচ্ছা আমি বৃষ্টির কাছে স্পেশালি জানতে চাইবো যে ওর বড় ভাই ইমিডিয়েট বড় ভাই সেও ক্যাডেট এবং বৃষ্টিও ক্যাডেট তোমার আব্বু আম্মুর এখন অবস্থা কেমন মানে তোমাদের দুজনকে ক্যাডেট দিয়ে তারা খুশি নাকি মানে তাদের অবস্থাটা আমাদেরকে একটু বলতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্ট অফ অল আমি গাইডেন্স ক্যাডেট কোচিং কে প্রথমে ধন্যবাদ চাইবো যে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের সবাইকে এবং অ্যাকচুয়ালি আমি যখন গেছি ভাইয়া যাওয়ার পর তো ভাইয়া লাইক কাইন্ড অফ ও দুই বছর করোনা প্যান্ডামিকের কারণে বাসায় ছিল যেটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবো না এরপরেও অনুভূতিটা ভালোই হবে অ্যাকচুয়ালি মানে আব্বা আমার কষ্ট হয়েছে অবভিয়াসলি দুজনেরই কষ্ট হয়েছে বাট তারপরও তারা জানতে পারছে যে তাদের সন্তানের একটি ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা লাইফ ডিপেন্ড ভালো একটা লাইফ লিভ করছে এবং তার ভবিষ্যতে এর থেকেও ভালো একটা লাইফ লিড করার জন্য প্রস্তুত হচ্ছে তো অবভিয়াসলি খারাপ লাগলেও খারাপ লাগার মধ্যে ভালো লাগাটা কাজ করবে ফেনি গার্লস ক্যাডেট কলেজের কৃতি শিক্ষার্থী মানহা মেহজাবিন রাইসা ওর আগের পড়াশোনা আর এখনকার পড়াশোনা দুইটার মধ্যে তোমার মৌলিক পার্থক্য কি লক্ষ্য করছো আসসালামু আলাইকুম আমি ক্যাডেট মানহা ফেনি গার্লস ক্যাডেট কলেজ আগের পড়াশোনা আর এখনকার পড়াশোনা আগে তো আমি রাজপুত্র মডেল কলেজে পড়তাম সারাদিন শুধু পড়াশোনাই করতে হতো আমার মা তো পড়াশোনা খুব ভালোবাসে সারাদিন শুধু পড়ো 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 লাইক সারাদিনই পড়ো 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 কিন্তু এখন সারাদিন আমি অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি অনেক কিছু করি অনেক নিজেরও অনেক দায়িত্ব আছে অ্যান্ড সন্ধ্যাবেলা যে দুই ঘন্টা পড়াশোনা করি যেটা আমার খুবই ভালো লাগে কারণ আমি পড়াশোনা পছন্দ করি না আমরা যখন ওকে পড়িয়েছি আমাদের কোচিং এ আসলে কথাটা ঠিক ও কিন্তু খুব বেশি ভালো যে রেজাল্ট করবে তা কিন্তু না কিন্তু তুমি চান্স পেলে কিভাবে আমি চান্স পেয়েছি কারণ তো বললে একটু অহংকারী শোনায় কিন্তু আমি আসলে অনেক একটু ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট আমি চান্স পেয়েছি অবশ্যই আর আমার মা আমাকে সবসময় যে ঠেলা গাড়ির মতো ঠেল তো পড়াশোনা করো পড়াশোনা করো তো আমি পড়াশোনা মানে তার জন্য আমার করা লাগতো তো এজন্যই চান্স হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা আর একটা ন্যাচারালি ট্যালেন্টেড স্টুডেন্ট কিন্তু খুব আলাদা একটা জিনিস যেটা আমাদের মানহা মেহজাবিন রাইসার মধ্যে আছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ফারিহা জান্নাতকে ফেনি গার্লস ক্যাডেট কলেজ ফারিহা জান্নাতকে আমি যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে যে তুমি আগে যখন ক্যাডেটে যাও নাই তখন তো এখানে খেলাধুলার খুব ভালো পরিবেশ পাও নাই আমি জানি যেটা তারপর খেলাধুলাও বেশি করো নাই কিন্তু ওখানে যে তোমাকে হয়তো পিটি করতে হচ্ছে বা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হচ্ছে এগুলো কিভাবে এনজয় করছো আসসালামু আলাইকুম সবাইকে একটু কাছে কাছে নাও হ্যাঁ প্রথমে ওখানে পিটি করতে অনেক কষ্ট হয়েছে দৌড়াইতে হয়েছে অনেক আর কষ্ট হয়েছে তো অবশ্যই ওখানে খেলাধুলার স্কোপ অনেক পাইছি কিন্তু এখানে তো খেলাধুলার স্কোপ ছিল না এত সারাদিন বাসায় থাকতাম ওখানে বিকাল হলেই আমাদেরকে মাঠে নিয়ে যাইতো পিটি করাইতো এরপর সকালে করাইতো এজন্য অনেক কষ্ট হয়েছে আচ্ছা তুমি ক্যাডেট কলেজে ভর্তি হয়ে খুশি নাকি তোমার কোনো মানে কষ্ট আছে মনের ভিতরে খুশি খুশি থ্যাংক ইউ রায়ান রহমতুল্লাহ তাহারাতকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি তোমার এই ক্যাডেট কলেজে চান্স পাওয়ার পেছনে সব থেকে বেশি অবদান কার আসসালামু আলাইকুম সবাইকে আমি ক্যাডেট তাহারাত অ্যান্ড আমার ক্যাডেট কলেজে ঢুকার সবচেয়ে বেশি অবদান ডেফিনেটলি আমার মায়ের বিকজ আমার মা আমাকে পড়া থেকে ছাড়তো না আমার মা পারলে দিনে 20 ঘন্টায় পড়াতো আমি পড়তাম না আমি ভান করতাম যে আমি পড়তেছি বাট মা পড়াই ছাড়বে আমাকে আব্বু তো পড়ার জন্য অনেক প্রেশার দিত কিন্তু কোচিং এ যখন হামিদ স্যার রাহুল স্যার বা মেহেদি স্যার বা অন্যান্য টিচাররা তোমাকে ক্লাস দিত তখন কি তুমি বড়ি ফিল করতে
স্যারদের পড়া আমার কাছে পড়া লাগতো না, স্যারদের পড়াটা গল্পের মতো লাগতো, ইনসাল্ট নিয়ে না, ওটা আসল কথা, ওটা অনেক ভালো লাগতো ওই পড়াটা, বাট বাসায় গিয়ে আর কোনো পড়া হতো না আর কি, ক্লাসের পড়াই ক্লাসেই থাকতো, ওইরকম করেই আর কি পড়াটা হতো, তাছাড়া বাসায় আর কোনো পড়াই হতো না, ওইরকম করেই কোনো মতে আর কি পাশ করে গিয়েছি।